সাফ জয়ী নারীরা দেশে আসবে, তাদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দেয়া হবে। সেজন্য কত আয়োজন পুরো দেশ জুড়ে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের কি অধীর অপেক্ষা সাবিনা কৃষ্ণাদের জন্য। পরে তাদের নিয়ে সেদিন যা হয়েছিল তা তো বাংলাদেশের ইতিহাসেরই বিরলতম এক ঘটনা। তারপর কিছু মাস যেতেই আবারও শিরোপা বাফুফে ভবনে, এবারেরটা বয়স ভিত্তিক নারী দলের। কত আয়োজন, কত আড়ম্বরতা, কিন্তু সব ধুয়ে মুছে যেতে সময় লাগলো না বেশি দিন, যখন জানা গেল অলিম্পিকের বাছাই খেলতে নারীরা যাবে না মিয়ানমারে, কারণ টাকা নেই বাফুফের কোষাগারে। সারা দেশে ছিছি পড়ে গেল কাজী সালাউদ্দিনের নামে। বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করে দোষ স্বীকার করে নিলেন বাফুফে প্রেসিডেন্ট। সঙ্গে আশ্চর্যজনকভাবে তিনি সমালোচনা করলেন বিসিবি প্রেসিডেন্টের, যার জবাব দিতে গিয়ে এই ঘটনাকে দেশের জন্য লজ্জার এবং দুঃখের বলে মন্তব্য নাজমুল হাসান পাপনের। আমার মনে হয় সামথিং এলস, আমি জানি না। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। মানে এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে, মানে এটা দুঃখজনক, এটা দেশের জন্য এর চেয়ে বড় বদনাম, দেশের বদনাম কেউ মানে হতে পারে না। আমরা বলছি আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবী মেনে নিচ্ছে, সেই জায়গায় আমরা বলছি 20 লাখ টাকার জন্য আমাদের দেশের মেয়েরা প্রি অলিম্পিক খেলতে যেতে পারে না। মেয়েদের মিয়ানমারের খরচটা কত সেটা নিয়ে ধোঁয়াশা থাকলেও বিসিবি প্রেসিডেন্টের দাবি 20 লাখ। আর এই টাকাটা বাফুফের অনেক পরিচালকের দৈনিক খরচ বলেও সমালোচনা করেন তিনি। সঙ্গে এও জানান বিসিবিকে একবার জানালে ক্রিকেটাররাই দিয়ে দিত এই অর্থ। আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন? আপনারা হিসাব চাচ্ছেন ওই টাকা কি করছেন এমন প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছেন, মানে এইটা করলে তো যে ওনার মাথা খারাপ হবে এটা সবাই জানি। আমার তো মনে হয় একটা, এই যে আপনাদের চ্যানেলগুলো আছেন না, যে কোনো চ্যানেলের মালিকের কাছে গিয়ে বললে দিয়ে দিত, আমাদের প্লেয়াররা দিয়ে দিত, খালি বলতো একবার। যে ফুটবল বোর্ডে যে সমস্ত মানে পরিচালকরা আছে, মানে আনবিলিভেবল, এতে 20 লাখ টাকা দিতে পারে না? এই ডেইলি খরচই তাদের অনেকের 20 লাখ টাকা। কাজী সালাউদ্দিনের কথার জবাব দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান এবং সাবেক ক্রিকেটার জালাল ইউনুসও। ভালো সংগঠক হতে খেলোয়াড়ি ব্যাকগ্রাউন্ড নয়, স্কিল প্রয়োজন বলে মন্তব্য তার। ভালো প্লেয়ার ভালো কোচ হয় না কিন্তু, তো অর্গানাইজিং ক্যাপাবিলিটি ডিফারেন্ট থিং। এখানে নাজমুল হাসান পাপন সাহেবের হাত শক্ত করার দায়িত্ব কিন্তু আমাদের, উনার না, আমাদের দায়িত্ব। উনি আমাদের বুদ্ধি দিবেন, প্ল্যানিং দিবেন, সংগঠনটা চালাবেন, এবং সেইখানে তার দক্ষতাকে দিয়ে আমরা কেউ কোশ্চেন করতে পারি না। আমরা জানি তার এখানে স্কিল, তার চালানোর স্কিল। দেশের দুই বড় ক্রীড়া ফেডারেশন সভাপতির পাল্টাপাল্টি কথার লড়াইটা জমলেও তাতে আদৌতে লাভটা কার হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।